ডিম শুধু সংখ্যা লেখা আছে কিন্তু কত টাকা ধরে কিনে আনছে সেটা লেখা নাই এবং উনি যার কাছে বিক্রি করতেছে সেটাও কত টাকা ধরে বিক্রি করতেছে সেটাও লেখা নাই যার কাছ থেকে কিনে নিয়ে আসবে সেটার একটা পাকা রসিদ লাগবে এবং যার কাছে বিক্রি করবে তারও একটা পাকা রসিদ লাগবে কাপ্তান বাজারটা হলো বাংলাদেশের অন্যতম একটা ডিমের বাজারের অন্যতম বড় একটা আড়ত এবং এখানে এখান থেকে মোটামুটি ডিমের মোটামুটি ডিমের সাপ্লাইটা এখান থেকে নিয়ন্ত্রণ হয় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন এজেন্সি থেকে এখানে ডিম আসে তারপর এখান থেকে পাইকাররা ডিম কিনে এবং বিক্রয় করে তো আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো যে ডিমের ভোক্তাধিকার কর্তৃক একটা গেজেট করা হয়েছে গত 10 মার্চ 2022 তারিখে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই পাকা রসিদ থাকতে হবে এবং সেখানে কত টাকা ধরে ডিম কিনে আনলো এবং উনি কত টাকা ধরে ডিম কিনে আনছে এবং কত টাকা ধরে ডিম বিক্রি করছে সেটা পাকা রসিদে স্পষ্টভাবে উল্লেখ থাকিতে হইবে কিন্তু দুঃখের বিষয় আমরা এখানে কোথাও এরকম কোনো পাকা রসিদ আমরা পাইনি কেউই ডিম শুধু সংখ্যা লেখা আছে কিন্তু কত টাকা ধরে কিনে আনছে সেটা লেখা নাই এবং উনি যার কাছে বিক্রি করতেছে সেটাও কত টাকা ধরে বিক্রি করতেছে সেটাও লেখা নাই তো এই জিনিসটা ওনারা বলতেছে যে স্যার এটা আমরা জানতাম না এটা আমরা করবো এটা আমরা ভবিষ্যতে করে নিব তো এটাই আর কি সচেতনতা প্রোগ্রামটা করার ওনাদের একটা জরিমানার আওতায় নিয়ে আসা আর কি গ্র্যাভিটি অফ দ্য অফেন্স আমরা অল্প কিছু জরিমানা করা হয়েছে আমাদের এখনো জরিমানা চলতেছে অভিযান এখনো চলতেছে চলমান পর্যায়ে আছে আমরা অভিযান শেষে আমরা পুরো জিনিসটা বলতে পারবো এখন পর্যন্ত প্রায় কত 17টা দোকানে মনে হয় করা হয়েছে জরিমানা করে না এটা গ্র্যাভিটি অফ দ্য অফেন্স কার কি অপরাধ সেই অপরাধ জরিমানা করা হয়েছে 50,000 10,000 কাউকে 1,00,000 কাউকে 10,000 করা হয়েছে কাউকে 50,000 করা হয়েছে যেমন ওনার 2,00,000 টাকা করা হয়েছে গ্র্যাভিটি অফ দ্য অফেন্স অনুসারে জরিমানা করা হয়েছে বলবেন যে আসলে এই রেভেনিউ অভিযানগুলো আপনারা পরিচালনা করেন সেক্ষেত্রে আসলে যে যারা উৎপাদন জায়গায় মূল জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আপনারা আসলে যেমন বিক্রেতারা কিন্তু বলছেন যে যেখান থেকে উৎপাদন হচ্ছে সেখানে তারা তাদেরকে তাদের উৎপাদনের পর্যায়ে কত উৎপাদন হবে বা বিক্রি কত হবে সেটা নির্ধারণ করবে হলো বাণিজ্য মন্ত্রণালয় আছে তারপরে পশু সম্পদ মন্ত্রণালয় আছে তারা নির্ধারণ করবে তারা নির্ধারণ করে যে দাম দেওয়া হবে সেই দাম অনুসারে তারা বিক্রি করবে আজকে কিন্তু ওনারা কত দামে ডিম বিক্রি করতেছে সেটার জন্য আমরা জরিমানা করিনি আমরা জরিমানা করা হয়েছে পাকা রসিদের জন্য উনি যার কাছ থেকে কিনে নিয়ে আসবে সেটার একটা পাকা রসিদ লাগবে এবং যার কাছে বিক্রি করবে তারও একটা পাকা রসিদ লাগবে সেগুলো ডকুমেন্টস আমাদের কাছে নেওয়া হয়েছে আমরা এগুলোর যথাযথ আইনি পর্যায়ে আমরা দিব আইনগত ব্যবস্থা নেওয়া হবে যাদের কাছ থেকে ওনারা ডিম কিনে তাদের ডকুমেন্টস আমরা নিয়ে গেলাম এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর যারা বিক্রি করবে তাদেরও পাকা রসিদ লাগবে তাদেরকে আমরা অল্প কিছু জরিমানা করে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে ওনারা যাদের কাছ থেকে কিনে আনবে তারাও পাকা রসিদ দিবে এবং ওনারা যারা বিক্রি করবে তাদেরও পাকা রসিদ লাগবে